বাংলা মানে শ্যামাসঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368 এ। হাই ফ্রেন্ডস, আমি হাওড়া থেকে শতরূপা বলছি। আজ ডাটার রান্নাঘরে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এগ লেমন রাইস। তাহলে আমরা দেখে নিই এগ লেমন রাইস করতে আমাদের কী কী লাগছে। বাসমতি চাল সেদ্ধ করা, নুন, চিনি, লেমন জেস্ট, দুটো ডিম, পাঁচলে কুচি, মাখন, সাদা তেল, গোলমরিচ, সেদ্ধ ডিম, লেমন জুস আর চিলি ফ্লেক্স। তাহলে এবার আমরা রান্নাটা শুরু করছি। এবারে প্রথমে আমি একটু সাদা তেল দিচ্ছি। এই রান্নাটা পুরোটাই আমাদের মাখনেই হওয়া দরকার, কিন্তু এখন যেহেতু আমরা সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্য আমি একটু সাদা তেল ইউজ করলাম। মাখনটা দিয়ে মাখনটা যতক্ষণ না করেছে আমাদের এটা নাড়তে হবে। মাখনটা গলে গেছে, এবার আমি আমার সেদ্ধ করা বাসমতি চালটা দিয়ে দেবো। এবারে আমি ডিম একটু ভাজবো, ভুজিয়া করবো। ডিমের মধ্যে একটু নুন আর সামান্য একটু মরিচ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে বিট করে নিতে হবে। এবার তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা আমাকে ভুজিয়া রাখারে করতে হবে। ডিমটা আমার ভুজিয়া করা হয়ে গেছে, এবার আমি এই রাইসের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই মরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল খাও ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। নুন দিয়ে দেবো, নুনটাও টেস্ট অনুযায়ী দেওয়া। এবার একটু চিনি দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এবার আমি দেবো চিলি ফ্লেক্স। তোমরা যদি মনে করো চিলি ফ্লেক্সটা বাদও দিতে পারো, বাড়িতে বাচ্চারা খেলে তবে চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি দেবো লেমন জেস্ট, লেমন জেস্ট আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার দেবো পার্সলে কুচি, পার্সলে কুচিটাই অনেকটা দিলে ভালো লাগে, বেশিটা টেস্টটা ভালো আসে। আচ্ছা, এবার আমরা দেবো হচ্ছে, এবার এইটা একটু মিশিয়ে নিয়ে আগে, এই রাইসটা এমনভাবেই তৈরি করা, এই রাইসটার সঙ্গে আর কোনো গ্রেভি আইটেম ঠিক ভালো যাবে না। এতে তুমি তোমরা কোনো স্যালাড করে খেতে পারো কি কোনো স্ন্যাক্স আইটেম। এবার আমি যেটা দেব লেমন জুস, লেমন জুসটা দেব। লেমন জুসটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু লেমন রাইস। আচ্ছা, লেমনটা দিয়ে আমি মিনিট খানেকের জন্য এটা একটু ঢাকা দেব, গন্ধটা পুরো ভাতে আমার ছড়িয়ে যায়। মিনিট আমাদের হয়ে গেছে, এবার আমি ভালো করে রাইসটা মিশিয়ে নেব। মোটামুটি আমাদের এটা তৈরি হয়ে গেছে, আর অল্প একটা উপকরণ আমাদের শুধু বাকি আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা যে সেদ্ধ ডিমটা আমরা করে রেখেছিলাম এটা গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব, যেহেতু এটা এক লেমন রাইস সেই জন্য লেমন আর এগের পরিমাণটা বেশি যাচ্ছে।
আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি মিশিয়ে দেবো। অল্প আঁচে রান্নাটা করবে, যেহেতু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, হাতটা একটু শক্ত নাড়াতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে দেবো। তাহলে আমাদের তৈরি হয়ে গেল এগ লেমন রাইস। দেখো বন্ধুরা, তোমরা তাহলে বাড়িতে করবে, করে আমাকে অবশ্যই জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।